नमस्कार बंधुरा कलकाता शहरे माटी पावा खूबी चापेर चट करे पावाई जाबे ना आर जोदि आपनाके किनते हय तो आपनार 200 टाका बस्ता पड़े जाए माटी एक बस्ता माटी 200 टाका तो आमी कि करी आशेपाशे जेई करपोरेशनेर खोड़ाखुड़िगुलो हय माटी खोड़े तो सेई माटीगुलो तुले निये आसि आर सेई माटीगुलो अनेकटा एरकमई हय तो आर आमी एई माटीतेई गाछ बसाई आर एई माटीतेओ गाछ बसिये फुल फल खूब भालोई हय बंधुरा आजके आपनादेर देखाबो एई माटीटाई किभाबे ठीक करे प्रस्तुत करे अपनी ये माटीतेও गाछ बसाते पारें। तो चलुन भिडियोटी स्टार्ट करा जाक। प्रचंड इट भर्ती थाके इटगुलोके आलादा करे नेबेन। एर मध्ये बंधुरा एगुलो ढेले निलाम भार्मी कम्पोस्ट और एर संगे मेशाबो एकटुखानि बालि। बालिटा प्रथमे बंधुरा अल्पई दिच्छी एरपरे लागले आरो देबो। एखाने प्राय 2 बस्ता समान माटी आछे कोनो प्रब्लेम हय ना। आपनारा भावें तो बाजे माटीते गाछ करले बोधहय गाछ मरे जाय। देखुन बंधुरा एई माटीतेই आमी गाछ बसिয়েছি। गाछटा कत सुंदर ग्रोथ নিচ্ছে। এরকম একটা ফুলও ফুটে দেখতে পারেন। প্রথমে মাটির লেয়ার দেবেন, তারপরে কোকোপিটের লেয়ার দেবেন, তারপরে একটু বালি দিয়ে দেবেন, তারপরে উপরে ভার্মি কম্পোস্ট দিয়ে কেটে 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 মিশিয়েও করতে পারেন। एर मध्य बंधुरा आमरा आरो किछु मेशाबो एर मध्य ट्राइकोडार्मा विरिडी तारपरे हाड़ गुड़ो सिमकुचि नीम फल मोटामुटी आपनादेर बाड़ीते मोटामुटी जे कतटा थाकबे बादाम खल सर्षे खल एगुलो सब मेशाते पारेन। आर एई माटिते किन्तु डायरेक्ट आम गाछ बसाबेन ना। आम गाछ जोदि बसान प्लेन माटिर संगे किछुटा एई माटी मिशिये तारपर बसाबेन। जोदि एखाने मने करेन आपनार सार बा माटी बेशी हये गेछे जेमन एखाने आमि अनेकटा करेई भार्मी कम्पोस्ट सार बेशी दिये फेलेछि तो डायरेक्ट ये माटीते चारा गाछ बसाबेन ना ताते तेजे गाछटा मरे যেতে পারে। যদি আপনি 1 থেকে 1.5 মাস থেকে এই মাটিতে চারা গাছ বসান তাহলে গাছটি পাতা পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। সেটাই আপনাদের বলছি আপনারা ডাইরেক্ট এই মাটিতে না বসিয়ে একটু মাটি মিশিয়ে নিয়ে বসালে তাতে আপনার গাছটা মরার চান্সটা কম থাকে। আর না হলে এই মাটিতে 6 মাস রেখে বসালে আপনি কিছু হবে না। যেমন বন্ধুরা দেখুন এই গাছটা কিন্তু ডাইরেক্ট এই মাটিতেই বসানো দেখুন কত সুন্দর গ্রোথ হয়ে গেছে ছোট্ট ছোট। কিন্তু আরেকটা গাছ দেখাচ্ছি আপনাকে সেটা ডাইব্যাক হয়ে গেছে কিন্তু এই মাটিতে ডাইরেক্ট এই ভুটানি কমলা গাছটা বসানোতে এই গাছটা কিছুটা ডাইব্যাক হয়ে গেছে। তারপর আবার প্লেন মাটি দিয়ে বসিয়েছি। বন্ধুরা এই যে মাটিটা দেখছেন এই মাটিতে আমি আরো অনেক কিছু মেশাবো। পুরো আরেকটু ভার্মি কম্পোস্ট ছিল আমার সেটাও দিয়ে দিলাম। এটা কিন্তু হেভি পাওয়ারফুল একটা মাটি হয়ে যায়। এরপর এর মধ্যে দিচ্ছি নিম খোল। এরপর এখানে মেশাচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট। ভালো করে মেশাবেন যাতে এক জায়গায় না থাকে। একটু বোরন দিয়ে দিচ্ছি যাতে আপনারা ভাবছেন তাতে কিছু মেশাচ্ছি গাছ মোড়ে একদম দুটোই একদম পড়বে না। এর আগে আমি একবার এরকমভাবে ট্রাই করেছি তো আমি একবারই করে নিই। যখন গাছ বসাবেন আপনাদের বারবার বলছি আম গাছ কিন্তু এই মাটিতে ডাইরেক্ট বসাবেন না তাহলে মরে যাবে। আর এই মাটিটা মোটামুটি 3 মাস রেখে দিতে হবে। আর যদি মনে করেন না আপনি 3 মাস রাখবেন না 1 মাসের মধ্যে এই মাটিতেই গাছ বসাবেন সিম্পলি জাস্ট মাটি মিশিয়ে দিয়ে তারপর গাছ বসাবেন তাহলে কিছু হবে না। এটা হচ্ছে জিপসাম। এই একবার দিয়ে দিলাম আবার পরের বছর একবার দেবো। এটা আপনি একবার দিয়ে দিলেন তো এরপর আর 1 বছর কিন্তু এটা দেবেন না। এটা দিচ্ছি একটু বাদাম খোল এতটা পরিমাণ দিয়ে দিলাম সিঙ্গেল সুপার ফসফেট। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এটা আছে সালফার। সালফার পাতা হলুদ হয়ে গেল এটা কাজ করে ফাঙ্গিসাইডের মতনও কাজ করে। পত্ররন্ধ্রগুলো থাকে সেইখান থেকে যাতে খুব সুন্দর করে বাতাসের জলীয় বাষ্প বা অক্সিজেন নিতে পারে পত্ররন্ধ্রকে অ্যাক্টিভ রাখতে এই সালফার কাজ করে। আরও ছোটো ছোটো নুনের মতো দানা টাইপের বালির মতো। लास्टे मिसी दीजिए ट्राइकोडार्मा। और एक तो ह्यूमिक एसिड में दे दीजिए, ह्यूमिक एसिड। एक्चुअली बंधुरा এটা মাটি কম সার বেশি হয়ে গেল। যদি আপনার গাছে সারও দেওয়া হয় এই মাটিটাও দিয়ে দিলে আপনার সারের কাজই করবে। সর্ষের খোল দিলে আপনাকে একটা গাছে, যদি আপনি একটা বগনভিলিয়া গাছে শুধু সর্ষের খোল ছড়িয়ে দেন না, তো আপনার আর কোনো সার দিতে লাগবে না, ওতে আপনার যা ফুল হয়ে যাবে আপনি দেখে অবাক হয়ে যাবেন, শুধু সর্ষের খোল। তো সেই কারণে বলছি সর্ষের খোলের অনেক গুণ আম গাছে দেওয়া যায় না, আপনি হালকা পাতলা করে একদম লিকুইড দিতে পারেন। বন্ধুরা আপনারা যেভাবেই মাটি বানান না কেন বা গাছ বসান না কেন, যদি আপনি গাছটাকে বুঝতে পারেন বা মাটির ধরনটাকে বুঝতে পারেন কী ধরনের মাটি কীরকমভাবে গাছ বসাবেন, হ্যাঁ প্রথম গাছটা হয়তো মরতে পারে, দ্বিতীয় গাছটা হয়তো মরে যেতে পারে, কিন্তু তারপরে আপনি যদি বুঝে গাছ বসান আপনার একটা গাছও মরবে না। এবার যদি আপনি জিজ্ঞেস করেন আমি কী করে বুঝবো, তখন আপনাকে বলতে হবে যে আপনাকে প্রতিদিন একবার করে গাছের সামনে আসতে হবে, গাছের আশেপাশের পাতাগুলো দেখতে হবে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কি না। গাছে যদি আপনি বেশি খাবার দিয়ে দেন না তখন গাছের মাটি অ্যালকালাইনের পরিমাণ বেড়ে যায়, অ্যাসিডিকটা কমে যায়। সেইভাবে খাবার দিতে হবে, একবারে বেশি খাবার দেবে না, অল্প অল্প করে খাবার দেবেন। আমি জাস্ট এই মাটিটা এইভাবে বানিয়ে রাখলাম, ঠিক আছে। এরপরে আমি যখন গাছ আনবো গাছ বুঝে সেইভাবে বসাবো। যদি আম গাছ আনি তখন এটার সঙ্গে এটা অল্প পরিমাণ দেবো, ফ্রেশ মাটি বেশি পরিমাণ দেবো। আর যদি লেবু গাছ আনি এটা একটু বেশি পরিমাণ দেবো, 50% নিয়ে দিয়ে দেবো আর 50% প্লেন মাটি দেবো। এইভাবে বুঝে বুঝে গাছ বসাতে হয়। গোলাপ গাছও মোটামুটি খাবার বেশি পছন্দ করে, তো এটা আপনি 60% দিয়ে দিতে পারেন। শুধু আম গাছ আর পেয়ারা গাছ, আম গাছ আর পেয়ারা গাছে ডাইরেক্ট এই মাটি দিয়ে বসাবেন না, কেন পেয়ারা গাছ মরে যাবে, আম গাছও মরে যাবে। মাটি প্রস্তুত করা সম্পূর্ণ হয়ে গেলে এরকম একটা বস্তায় ভরে তারপর মাঝে মাঝে এখানে একটু জল ছিটিয়ে হালকা রোদ দিয়ে আবার এরকমভাবে চাপা দিয়ে রাখবেন। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুনি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।